Hello everyone, good afternoon, welcome back to my channel. এখন বাজে .12টা আর আমরা as was যেমন লেট হই আমরা আজকে লেট আখির বার্থডে ফিয়েস্তাতে সেলিব্রেট করা হবে 12টার সময় ঢোকার কথা ছিল কিন্তু আমরা লেট হয়ে গিয়েছি আর 12টার সময় বেরাচ্ছি 1 ঘন্টা 1টা নাগাদ পৌঁছে যাব তো মিষ্টিমা দেখো রেডি আর আমি তো পুরো রেডি একদমই আর মিষ্টির বাবা এখন কি করছে দেখো মিষ্টিমা জামা ঠিক করছে আমরা এক্ষুনি বেরাবো কি করছো তুমি একজনের পেছনে দুজন ড্রেসার রয়েছে এই দেখো মিষ্টি মা কেমন সেজেছে আমিনিয়ার সামনে তো মিষ্টি বাবা বাইক পার্কিং করছে এই দেখো আর মিষ্টি মা দেখো জল খাচ্ছে খুব গরম আর জল তেষ্টা পেয়েছে মিষ্টি মা আর আজকে এত গরম পড়েছে কি বলবো আর আকি আমরা বাইকে ছিলাম 8 বার ফোন করেছে কিন্তু ধরতে পারিনি মিষ্টি মা ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য ফোনটা বার করতে পারিনি এই এখনি ফোন করে বললাম যে আমরা রয়েছি আর আমরা যাচ্ছি 5 মিনিট লাগবে এক্ষুনি পৌঁছে যাব তো ওখানে যাই তারপর তোমাদের দেখাবো কি কি সেলিব্রেশন হচ্ছে কি কি রয়েছে কেমন কি হচ্ছে সবটাই জানাবো গরম গরম পড়েছে জল খাচ্ছো তুমি খাও খাও এসব কি হচ্ছে হ্যাঁ মটন আবার মেন কোর্স না কি আগে তুমি মটন নিয়ে বসে পড়েছো হ্যাঁ দিলেই না তুমি মটন নিয়ে বসে পড়েছো আগে কেমন আছে আমি আর শাকও খাচ্ছি কেমন আছে টেস্ট কম্পিটিশন তাহলে কার কার মধ্যে রিয়ার মধ্যে সাগরের মধ্যে আর আমার বরের মধ্যে তিনজন কম্পিটিশনে মটন চ্যালেঞ্জ করবে মাঝখান দিয়ে দেখবে আমি জিতে গেছি স্টার্টারগুলো সবকটা খাওয়া গেছে সবকটা খাওয়া স্টার্টারই খুবই সুন্দর খুবই টেস্টি খুবই ভালো লাগলো আমাদের এবার আমরা খাবো মেন বল তো চলো তোমাকে দেখা দেখতে কি কি আছে প্রথমে আমরা দেখবো স্যুপ আইটেম স্যুপ কি কি রয়েছে মেন কোর্সে ছিল ভেজ স্যুপ নন ভেজ স্যুপ সটে করা ব্রকলি আর ডাল মাখনি আর এটা হলো বাসন্তী পোলাও কাজু কিশমিশ চেরি টেরি দিয়ে আর এ পাশে রয়েছে বাটার চিকেন তারপরে চলে গেলাম চিকেন বিরিয়ানির কাছে আর এ পাশে দেখো কষা খাসির মাংস এছাড়াও রয়েছে ফ্রাইড রাইস নুডলস প্লেন ভাত মাছের সর্ষে আর শাহি পনির আমি একটা প্লেট নিয়ে নিলাম আর সবকটা আইটেম একদম অল্প অল্প করে নিলাম জাস্ট টেস্টটা চেক করার জন্য যে এখানে মেন কোর্সের খাবার দাবারগুলো কেমন কি টেস্ট সবকটা আইটেম খেয়ে যা বুঝলাম এই ফিয়েস্তাতে স্টার্টারের সাথে সাথে মেন কোর্সগুলো খুবই টেস্টি আমি নিয়েছি এই থেকে মনে হয়
মেন কোর্স খেতে খেতে চলে এলো আমাদের মকটেল, আর মকটেল খেয়ে আমি চলে গেলাম ডেজার্ট নিতে। ডেজার্টে প্রথমেই যেটা নিলাম সেটা হলো ফিন্নি, তারপরে নিলাম রেড ভেলভেট কেক আর ব্রাউনি, আর তারপরে নিলাম গোলাপ জামুন, ওয়ান অফ মাই ফেভারিট। কিন্তু এখানে না গোলাপ জামুনগুলো খুব ছোট ছোট ছিল, ফুচকু ফুচকু আঙ্গুরি গোলাপ জামুন, খুব কিউট দেখতে ছিল। আর তারপরে চলে এলো ফাইনালি বার্থডে কেক, আর কেকটা কাট করা হলো। কি লেগেছিস নাকি তুই দেখি, এইদিকে দেখি মুটি মিষ্টির মা, মুটি মিষ্টি আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।